উত্তর দিনাজপুরের তথা উত্তরবঙ্গের দ্রষ্টব্য স্থানগুলির মধ্যে অন্যতম হল রায়গঞ্জ থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত রাজা ভূপালচন্দ্র রায় চৌধুরীর এই রাজবাড়ি। একটা সময় এখানে রাজা ছিল, রাজ্যপাট ছিল, কিন্তু কালের নিয়মে সমস্ত কিছুই হারিয়ে গেছে। তবে এখনো আজও কিন্তু রায়গঞ্জের থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত এই ভূপালচন্দ্র রাজবাড়ির সেই যে রাজপ্রাসাদ, সেটা কিন্তু আজও রয়ে গেছে। যা কিন্তু এই যে রাজপ্রাসাদ, এটা দেখতে কিন্তু বহু দূর দূরান্ত থেকে বহু পর্যটকরা এখানে কিন্তু আসে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন পুরনো, সেই বলতে গেলে 500 বছরেরও পুরনো এই রাজপ্রাসাদ, যা কিন্তু রাজা ভূপালচন্দ্র রায় চৌধুরীর আমলে সেই নির্মিত এই রাজপ্রাসাদটি। বলা হয় যে যিনি ভূপালচন্দ্র রায় চৌধুরী, তিনি কিন্তু ইংরেজ আমলে, ইংরেজ যে বড়লাট, তিনি কিন্তু তাকে রাজা উপাধি দিয়েছিলেন। তার শৌখিনতা ছিল, রাজা ভূপালচন্দ্র রায়চৌধুরী এখানেই কিন্তু ভোরের আলোয় কিন্তু শিকার করতে পছন্দ করতেন। তাই ভোরের আলো পড়তে না পড়তেই তিনি কিন্তু শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়তেন, এখান থেকেই বেরিয়ে যেতেন। এবং পাশেই কিন্তু অনেক জায়গায় কিন্তু বাঘ ছিল, হরিণ ছিল। এই পুরো যে জায়গাটা, সেটা কিন্তু বাঘ হরিণের প্রায় বলতে গেলে জঙ্গলে পরিপূর্ণ ছিল। রাজা কিন্তু প্রায় সময় এই রাজপ্রাসাদ থেকে বেরিয়েই কিন্তু শিকার করতে যেতেন। আর এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা যে প্রাসাদ, রাজপ্রাসাদ, তার পাশেই কিন্তু এই যে জলকেলি চারপাশেই কিন্তু নির্মিত, যা কিন্তু অপূর্ব। আজও কিন্তু এটা বলতে গেলে উত্তরবঙ্গের মধ্যে একটা অন্যতম পর্যটন কেন্দ্র। কিন্তু দুঃখের বিষয় এটাই যে এত সুন্দর একটা ঐতিহাসিক যে উত্তর দিনাজপুরে ঐতিহাসিক যে নিদর্শন রয়েছে, তা কিন্তু আজও অবহেলায় পড়ে রয়েছে। পর্যটক কেন্দ্র গড়ে তোলার কোনো রকম চিন্তাভাবনা নেই সরকারের। বাইরে থেকে যে সমস্ত পর্যটকরা আসেন, সাথে এখানকার যারা ইতিহাসবিদ, তাদের কিন্তু বরাবরই দাবি রয়েছে এই যে উত্তরবঙ্গের মধ্যে অন্যতম এই যে ভূপালচন্দ্র রায়চৌধুরীর যে রাজপ্রাসাদ, সেটা কিন্তু যাতে পর্যটন কেন্দ্র হিসেবে নির্মাণ করা হোক, গড়ে তোলা হোক একটা এখানে পর্যটন কেন্দ্র, তার জন্য কিন্তু বরাবরই দাবি উঠেছে। কিন্তু এখনো কিন্তু পড়ে রয়েছে এই ইতিহাসের অন্যতম নিদর্শন ভূপালচন্দ্র রায়চৌধুরীর সেই রাজপ্রাসাদ। দেখতেই পাচ্ছেন এই রাজপ্রাসাদে বর্তমানে কিন্তু এখানে কিন্তু একটি পুলিশ ফাঁড়ি নির্মাণ করা হয়েছে। এখানে কিন্তু পুলিশ ফাঁড়ি, যেটা সাব ডিভিশনাল পুলিশ ফাঁড়ি ইটাহার রায়গঞ্জের, এই দুর্গাপুরের এই যে রাজপ্রাসাদ, সেই প্রাসাদেই কিন্তু ইতিমধ্যে কিন্তু নির্মাণ করা হয়েছে। আর এখন বলতে গেলে বহু মানুষজনই আসে প্রায় সময়, তবে সবথেকে বেশি মানুষজন এখানে আসে পুজোর, দুর্গাপুজোর সময়, কারণ পাশেই কিন্তু দুর্গা মণ্ডপ রয়েছে। সেখানেই কিন্তু বহু দূর দূরান্ত থেকে বহু পর্যটকরা এই পুজোর সময় কিন্তু এই ভূপালচন্দ্র রায়চৌধুরীর যে আমলের যে পুজো, সেই পুজো কিন্তু এখনো পর্যন্ত হয়ে আসছে। আর পর্যটকরা কিন্তু বিশেষত এই দুর্গা পুজোর সময় কিন্তু এখানে কিন্তু বহু পর্যটকদের ভিড় নামে। তাহলে আপনারাও অবশ্যই সময় করে রায়গঞ্জ থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত ভূপালচন্দ্র রাজবাড়িতে আসতে পারেন। এখানেই কিন্তু রয়েছে উত্তরবঙ্গের ঐতিহাসিক নিদর্শন। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।